ডিয়ার ভিউয়ার্স, আপনাদের স্বাগতম জানাচ্ছি ব্র্যান্ডি ওয়াইন পার্কে অ্যাপার্টমেন্ট থেকে। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে আমরা আছি। এখানে হয়েছে গার্ডেনিং করার জায়গা আমাদের। এবছর আমরা প্রথম গার্ডেনিং করলাম, সমস্ত কৃতিত্ব আমার ওয়াইফের। সে এখানে এসে সারাদিন গার্ডেনিং করে পানি দেয়। দেখুন, আপনাদের গাছগুলো দেখাচ্ছি, যদিও খুবই অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে। এটি আমাদের প্রথম গার্ডেনিং আমেরিকান লাইফে, সো তারপর আমরা হ্যাপি। দেখুন, এই হচ্ছে লাল শাক, ডাটা শাক। কোথায়? এখানে রয়েছে লাল শাক এবং ডাটা শাক, দুটোই রয়েছে। সম্ভবত এটি ডাটা শাক, লাল শাক, ডাটা শাক। এইখানে রয়েছে দেখুন পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছেন। তারপর এগুলো কি, করলা? এইগুলো হচ্ছে করলা, শশা, শশা রয়েছে। এখানে রয়েছে মিষ্টি কুমড়া এবং লাউ, শশাও রয়েছে। তারপর রয়েছে ঢেঁড়স, ঢেঁড়স কোথায়? ওই এইগুলো হচ্ছে টমেটো, টমেটো। ওই ইসের মধ্যে কি, ওই যে পাত্রের মধ্যে মরিচ, এই টপের মধ্যে রয়েছে মরিচ। এবং এগুলো কি, বিনস, এগুলো হচ্ছে বিনস। এবং একটু আগে এক চাইনিজ ভদ্রমহিলা আমাকে আরেকটি গাছ দিল, এটি এটি হচ্ছে চাইনিজ পাম্পকিন, রাইট? চাইনিজ পাম্পকিন, এটি আমরা রোপণ করব। তো এই অংশটুকু হচ্ছে আমাদের গার্ডেন। এখানে আমরা ফেন্স দিয়েছি, কারণ এখানে প্রচুর রেকুন, বড় বড় বুনো ইঁদুর এবং কাঠবিড়ালি রয়েছে। রেকুন সাধারণত ঢুকে এই পাতাগুলো খেয়ে ফেলে, এই জন্য এই গার্ডেনিং এবং গেট। এখানে রয়েছে সার, মাটি। এখানে আমরা প্রচুর সার দিয়েছি, মাটি দিয়েছি, অর্গানিক সার। কচু সার কোথায়? এর ভিতরে রয়েছে কচু, মুখী কচু, যেটি সেটি হবে। এই দেখুন, এই যে সোফিয়া প্রতিদিনই গার্ডেনে আসে এবং গার্ডেনিং করে। সোফিয়া, কী লাগাইছো গাছে? কী গাছ লাগাইছো সোফিয়া? এই যে সাইমন, সাইমন এখানে আসে পানি দেয়। এই যে আমাদের পানির পাইপ, এটি হচ্ছে চাইনিজ ভদ্রমহিলার বাগান। বাগানে আমরা প্রচুর বাঁশের জালি দিয়েছি, যাতে রেকুন ঢুকতে না পারে। এটি আমাদের ব্যাকইয়ার্ডের। এভাবে অনেকেই বাগান করে, অনেকেই বাগান করে যার যার বাসার পিছনে। দেখুন, আমরা আবার যখন শাক তুলবো বা তুলবো, তখন আপনাদের দেখাবো যে আমরা কেমন এখান থেকে ফসল পেয়েছি। যদিও এটি শখের বাগান, তারপরও এখান থেকে আমরা যে সবজিগুলো পাবো, অর্গানিক সবজি, নিজের হাতে তৈরি করা, এর কৃতিত্ব আমার ওয়াইফের। দেখুন, এই যে আজকে আমরা পেঁয়াজ পাতা তুলেছি, এগুলো আমরা আজকে হয়তো মাছ দিয়ে রান্না করবে। তো এর জন্য আপনার একটু ধৈর্য এবং একটু কষ্ট করতে হবে, যদি করতে চান। আসো, ভালো থাকবেন সবাই। আবার সামনে আপনাদেরকে বাগানের আপডেট দিব, কী কী নতুন হলো, লাল কুমড়া, সেগুলো আপডেট দিব। ভালো থাকবেন, আজকের মতো বিদায়, খোদা হাফেজ।